যত সময় এগুচ্ছে ওয়েন্ডিলার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটছে। চিকিৎসকরা জানিয়েছেন রক্তচাপ ওঠানামা করছে। অভিনেত্রীর মস্তিষ্কের যে অংশে অস্ত্রোপচার করা হয়েছিল তার বিপরীতে রক্ত জমাট বাড়ছে, চিকিৎসকদের পরিভাষায় যাকে বলে ব্লাড ক্লট। ইতিমধ্যে আগের ওষুধ বদলে নতুন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে তাকে। এখন দেখার ওয়েন্ডিলার শরীর এটা কতটা নিতে পারে। আপাতত চিকিৎসকদের করা তত্ত্বাবধানে ওয়েন্ডিলা হাসপাতাল সূত্রের খবর, জমাট বাঁধা রক্ত এতটাই ক্ষুদ্র যে অস্ত্রোপচার করা যাবে না, একমাত্র ওষুধ দিয়েই তা কমানো সম্ভব। অন্যদিকে চিকিৎসকদের চিন্তা বাড়ছে নতুন সংক্রমণে, এখনো তা কমার লক্ষণ নেই, তাই জ্বরও কমছে না। পরিস্থিতি আগের তুলনায় আরো সংকটপূর্ণ বললেন চিকিৎসকরা।